আল্লাহ যদি তার বান্দাকে মাফ করে দিতে পারেন, তাহলে আমরা কেন একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে মাফ করতে পারি না? কেন আমাদের মনের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব? আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন। আর হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটু বেশি শীত হলেও শীতের সকালটা আমার কাছে অনেক পছন্দের। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? সকাল ফার্স্ট টাইমেই আমি প্রতিদিন উঠি। উঠার পর মাঝে মধ্যে আমি 8টা কি 9টার দিকে 1-1.5 ঘন্টার মতো আবারও ঘুমাই, কিন্তু বেশিরভাগ সময় ঘুমাই না। তার কারণ, সকাল সকাল ঘর গুছিয়ে এরপর ঘরে যদি আগে থেকে কাঁচা বাজারটা থাকে, তাহলে 12টার মধ্যে আমার সারাদিনের কাজ কমপ্লিট হয়ে যায়। কেন জানি ঘরের কাজটা আমি টাইমের সাথে প্রতিযোগিতা দিয়ে করে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। কোনো কাজই রেখে দিতে আমার কাছে একদমই ভালো লাগে না। গুছানো গাছানো একটি ঘর দিন শেষে আপনার মনকে প্রশান্তি এনে দেবে। সংসারের কাজগুলো যদি আমরা সিরিয়ালভাবে মেনটেন করে নিতে পারি, তাহলে যে কোনো কাজের কোনো রকম ঝামেলা হওয়ার চান্সই থাকে না। তবে সেটার জন্য প্রয়োজন মানসিক শান্তি এবং রুচিবোধের ব্যাপারটা। অনেক সময় আমরা বিভিন্ন রকম মানসিক অশান্তিতে ভুগি, যে কারণে ঘরের কোনো কাজ অথবা যে কোনো কাজই কিন্তু আমাদের হাতে উঠে না। কিন্তু সেটা নিয়ে বসে থাকলে একদমই চলবে না, সেটার জন্য প্রথমেই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং নিজেকে নিজের রাস্তা বের করে নিতে হবে কিভাবে সমাধান করা যায়। কারণ চেষ্টাটা আপনার নিজেকেই করতে হবে, তারপর না আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ কখন কাকে কিভাবে সাহায্য করে সেটা আপনার আর আমার জানার কোনো রকম ক্ষমতা নেই। এখন আপনি আর আমি যদি ভেবে বসে থাকি যে আমি তো ভালো না, আমি তো আল্লাহর কাজ করি না, আমি তো ঠিক মতো ভালোভাবে চলি না, তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি কি আমাকে সাহায্য করবেন? এটা আসলে আমাদের একান্তই ভুল ভুল ধারণা। দেখেন, এই কাজগুলো কখনই আল্লাহর পক্ষে সম্ভব না, এই কাজগুলো শুধুমাত্র মানুষের পক্ষেই সম্ভব। আল্লাহ যদি এরকমটা সত্যিই করতেন, তাহলে এখনও আমরা নিঃশ্বাস নিতে পারতাম না। আমাদের খাবার কিন্তু বন্ধ হয়ে যায়নি, আমাদের রিজিক কিন্তু বন্ধ হয়ে যায়নি। আমরা কত শত ভুল করে থাকি, গুণে শেষই করা যাবে না। তারপরও আল্লাহ আমাদের প্রতি কত মহান, কত দয়াশীল এবং কত ক্ষমাশীল। কিন্তু দেখেন, আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আমরা কি করে থাকি? আমরা এটাকে বছরকে বছর ধরে রাখি যে ও আমার সাথে এটা করেছে, ওইটা করেছে, আমার কলিজা আসলে ঝাঁঝরা করে ফেলছে, ওকে আসলে ক্ষমা করাই যাবে না, ওকে ক্ষমা করলে আমার ধন সম্পদ যা আছে সব কিছু কমে যাবে। মানে কি একটা অবস্থা আমরা নিজেদের মনের মধ্যে এইরকম ভাবে পুষে রাখি। আচ্ছা, আমাদের কিসের এত অহংকার? আল্লাহর মতো যদি আমাদের এত ক্ষমতা থাকতো, তাহলে তো আমরা কি করতাম আমরা নিজেরাই জানি না। যে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিতে পারে, যে আল্লাহ এত ক্ষমতা, উনি ইচ্ছা করলে সব কিছু ধ্বংস করে দিতে পারে, উনি চাইলে আমাদের রিজিক বন্ধ করে দিতে পারে, আমাদের হার্টবিট সেটাও বন্ধ করে দিতে পারে। যে আল্লাহর এত ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো রকম হিংসা অহংকার নেই, আমরা তার বান্দা, আমাদের কেন এত অহংকার থাকবে, এত হিংসা থাকবে? যখন থেকে হিংসা অহংকার মনের মধ্যে থেকে একেবারে মুছে ফেলতে পারবো, বিশ্বাস করেন তখন থেকে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। কারো ভালো দিন এবং সুখের সময়টা দেখে আমরা ভিতর থেকে জেলাসি না হয়ে তাদের জন্য দোয়া করি মন থেকে, তারা যেন আরো ভালো থাকে। আচ্ছা, ও আমার থেকে ভালো আছে, ও আমাকে রেখে টপকে এত বড় লেভেলে চলে যাচ্ছে, ও আমার থেকে অনেক বড় লোক হয়ে যাচ্ছে। বিষয়টা আমরা এভাবে চিন্তা না করে যদি এইভাবে চিন্তা করি যে আমি যে আল্লাহকে ভালোবাসি, সে আল্লাহই তো তাদেরকে ভালোবেসে দিয়েছে, আমার মনে হয় তবুও আমরা একটু হলেও ভালো থাকবো এবং সেই মানুষটার উপরে পজিটিভ থাকবো। যাই হোক, সয় টু সে, আবেগের বসে অনেক কথা শেয়ার করে ফেলেছি, কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, অবশ্যই ভুল হলে ভুলটা ধরিয়ে দিবেন এবং আমার কথাগুলো যদি কারো মনে আঘাত এনে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে, কিছুদিন আগে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বেগুন কয়েকটা ধরেছে, সেইগুলোকে ইলিশ মাছ দিয়ে দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তাহলে ভিডিওটি আজকের জন্য এ পর্যন্ত। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।